বন্ধুরা, ফয়জুল করিমের ইস্যুতে সিএসির দুঃখ প্রকাশ, দুষলেন গণমাধ্যমকে, কিন্তু কেন এমন? বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলা প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। বরিশাল সিটি বোর্ডের 14 দিন পর এসে নিজের দেওয়া সেই বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে সিএসির দাবি তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে। সোমবার 26 জুন নির্বাচন কমিশন ইসি সচিবালয় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত 12 জুন বরিশাল সিটির নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলা হয়। সেদিন এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসি বলেছেন, উনি কি ইন্তেকাল করেছেন? এই বক্তব্য দেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন সিএসি। এদিকে আজ সোমবার ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন বিকেলে মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার ব্যাপারে সিএসি কাজী হাবিবুল আউয়ালের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। সে সময় উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে গণমাধ্যম কর্মীদের কাছে থেকে ফয়জুল করিমের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানতে চান সিএসি। তবে সেই বিষয়টি বিকৃতভাবে ও ভুলভাবে ব্যাখ্যা করেন ফয়জুল করিম। সিএসি কটাক্ষ করেছেন ও তার মৃত্যু কামনা করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করা হয়। এমনকি এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইসিকে হেয় প্রতিপন্ন করে সভা সমাবেশ বক্তব্য করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।